ত্রিপুরা হাইকোর্ট বার কাউন্সিলের বর্তমান পদাধিকারীদের মেয়াদ শেষ হবে আগামী 9 ফেব্রুয়ারি। প্রতি দুই বছর অন্তর অন্তর বারের সদস্যদের ভোটাধিকারের মধ্য দিয়ে গঠিত হয় বার কাউন্সিলের পদাধিকারীরা। তাই বর্তমান পদাধিকারীদের মেয়াদ শেষ হওয়ার আগে অনুষ্ঠিত হতে চলেছে নির্বাচন। তো আগামী 7 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোট। তার জন্য চলছে এখন হাইকোর্ট বার কাউন্সিলে জোরদার প্রস্তুতি। আর এই নির্বাচনের প্রাক মুহূর্তে বিগত দুই বছরের কাজকর্মের খতিয়ান তুলে ধরার জন্য রবিবার এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন বার কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান প্রদ্যুৎ কুমার ধর। এদিন হাইকোর্টে বার কাউন্সিলের কার্যালয়ে অন্যান্য পদাধিকারীদের পাশে রেখে আইনজীবী তথা চেয়ারম্যান প্রদ্যুৎ কুমার ধর বিগত দুই বছরের কাজকর্মের তথ্য তুলে ধরে বলেন, এই সময়ের মধ্যে বর্তমান কমিটি আইনজীবীদের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু কর্মসূচি বাস্তবায়িত করে আরো অনেক কিছু প্রত্যাশা থাকলেও করোনার কারণে সঠিকভাবে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল বার কাউন্সিলের লঘু প্রকাশ, নিজস্ব ওয়েবসাইট চালু, ওয়েলফেয়ার ট্রাস্ট কমিটি গঠন, সদস্যদের আই কার্ড প্রদান ইত্যাদি। তবে আইনজীবীদের স্বার্থ সংশ্লিষ্ট কাজকর্মগুলি বাস্তবায়নের ক্ষেত্রে সদ্যপ্রয়াত অ্যাডভোকেট জেনারেল আইনজীবী অরুণকান্তি ভৌমিকের একটা অনবদ্য ভূমিকা ছিল। প্রয়াত অরুণকান্তি ভৌমিক রাজ্যের আইনজীবীদের কল্যাণে কাজ করেছেন। এদিন তিনি আরো বলেন, রাজ্যে জুনিয়র আইনজীবীদের আর্থিক মান উন্নয়নে বহুবিধ উদ্যোগ নেওয়া হলেও নানা কারণে তা সম্ভব হয়নি। আগামী দিন জুনিয়র আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও আর্থিক মান উন্নয়নে নতুন কমিটি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে বাস্তবায়ন করবে বলে আশা ব্যক্ত করেন তিনি। যারা মেম্বার আছেন তাদের সহযোগিতায় সাহায্যে এবং আমার বক্তব্য রেডিও সংশোধনরা খুব সাহায্য করছে, উনিরা করছে, তাকুলি দেব খুব সাহায্য করছে, রতন দত্ত এবং নাই আজকে নাই উনি এক ধরনের চেয়ারম্যান খুব সাহায্য করছেন। তার জন্য আমরা লঘু করতে পারছি, বার করছেন লঘু ছিল না, লঘু করছি, লঘুটা এবং ইমেল আইডি করছি এগুলো ছিল না, এই লঘুটা ওয়েবসাইট যেটা করছি ওয়েবসাইট করছি আমরা, এই দুইটা জিনিস তখনকার সময় ইনভলভ করছে, উদ্বোধন করছেন জাস্টিস সঞ্জয় করুন, উনি আমাদের চিফ জাস্টিস ছিলেন সবাই জানেন এবং পাটনা হাইকোর্টে আছেন। আমাদের যে বিশেষ ব্যয় এডমিশন যে খরচ আছে সেগুলো আমরা অনেক হ্রাস করছি, আগে যেটা ছিল অনেক কমাই দিচ্ছি আমরা, এবং আমাদের বিভিন্ন যে অ্যাডভোকেট। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।